হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন উইন্ডোজ আপডেট দিতে চাই বা উইন্ডোজ আপডেটে যাই তখন এই ধরনের একটা এরর দেখতে পাই, উই কুড নট ইনস্টল দ্য আপডেট বাট উই ক্যান ট্রাই এগেইন একটা কোড দেয়। যদি আপডেট পরিপূর্ণভাবে কমপ্লিট না হয় সেই ক্ষেত্রে অনেক সময় প্রিন্টার শেয়ার হয় না, তাছাড়া অনেক ধরনের সফটওয়্যারও ইনস্টল করা যায় না, এটা সমস্যা হয়। তো আমরা এই সমস্যার সমাধান আমরা এখন করব, সাথে থাকবেন। ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করব, তারপর আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এইটা দেখতে পাচ্ছেন ভিউ অপশনাল আপডেট, এখানে ক্লিক করব এবং সবগুলো সিলেক্ট করে আমরা আপডেট দিয়ে দেব। তারপর এইরকম রিস্টার্ট নাম আসবে, আমরা রিস্টার্টে ক্লিক করব এবং অপেক্ষা করব কিছুক্ষণ। এটা একটা ব্র্যান্ড পিসি, ব্র্যান্ড পিসির ক্ষেত্রে অন্যরকম কিছু আসতে পারে। এই যে বায়োস আপডেট আসছে, সিস্টেম বায়োস আপডেট, এটা কমপ্লিট হতে দিতে হবে। এটা অনেক সময় আসবে না, এটা আসলেও ভয় পাওয়ার কিছু নেই, এটা কমপ্লিট হয়ে যাবে। যেসব পিসির বায়োস আপডেট আছে তাদের জন্য এটা আসবে না, আর না থাকলে এটা আসবে সিস্টেম বায়োস আপডেট। তো এটা হচ্ছে ফাইনাল স্টেপ, সব পিসির জন্য এইরকম আসবে না, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। তারপর আমরা আবার এখানে এন্ট্রি নেব, তারপর আবার চলে যাব সার্চ অপশানে, সার্চ অপশানে গিয়ে উইন্ডোজ আপডেট সেটিংসে যাব এবং ক্লিক করব। তারপর এখানে দেখব আমাদের ডাউনলোড এখনও কমপ্লিট হয়নি, ডাউনলোড কমপ্লিট হবে তারপর ইনস্টল হবে। তো ডাউনলোড শেষ, ইনস্টল হচ্ছে, ইনস্টলও শেষ হয়ে যাবে। এগুলোর জন্য একটু সময় লাগবে, হাতে সময় রেখে আপডেট দিবেন, যখন জরুরি কাজ থাকবে তখন আপডেট দিবেন না। তো আবার রিস্টার্ট দিয়েছি এবং আবার অন করব, এবং অন করে আবার আমরা উইন্ডোজ আপডেট সেটিংসে যাব এবং দেখব এররটি আর নেই, চলে গেছে, অর্থাৎ সমস্যার সমাধান হয়ে গেছে। তো এই ছিল ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।